নমস্কার, ঋতুপর্ণাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত তো চলে গেছে, ভারী কম্বলটা এবার গুছিয়ে রাখার পালা। গুছিয়ে তো রাখলাম, কিন্তু পরের বছরের জন্য যখন আবার বের করি, দেখি যে কম্বলটা আগের থেকে যেন বেশি নোংরা মনে হচ্ছে, স্যাঁত স্যাঁতে, ভিতরে হয়তো পোকা হয়ে যেতে পারে, কম্বলের কোমলতা চলে গেছে, সর্বোপরি কম্বল থেকে একটা বাজে গন্ধ আসছে। আজকের ভিডিওতে আমি সেই সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করব। আমার অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভারী কম্বল নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই এই সমস্যাগুলো ভোগ করি। যতই মনে করি না কেন কম্বলটাকে পরিষ্কার করব, কিন্তু ভারী হওয়ার জন্য তাকে জলে ডুবিয়ে হাতে করে কাচা একটা বিশাল পরিশ্রমের ব্যাপার। আবার আমাদের সকলের বাড়িতেই যে ওয়াশিং মেশিন থাকবে সেটাও তো কোনো কথা নেই, ওয়াশিং মেশিনে পরিষ্কার করারও একটা ঝামেলা আছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যে কীভাবে আপনারা কম্বলকে পরিষ্কার করবেন কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া, জলে ডোবানো ঝামেলা ছাড়া, বা শুকোতে দেওয়া ঝামেলা ছাড়াই। এবং আমার এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন, দেখবেন যে কম্বলটার অনেক বেশি পরিষ্কার থাকবে, কোমলতাটাও যেমন আগে ছিল সেই রকম থাকবে, স্যাঁতস্যাঁতে গন্ধ হবে না, কোনো রকম পোকার আক্রমণ হবে না, এবং সর্বোপরি যখন পরের বছর এই কম্বলটাকে বের করবেন, কম্বলটা ঠিক আগের মতোই ফ্রেশ থাকবে। এবং কীভাবে কম্বলকে যত্ন করে গুছিয়ে রাখলে কম্বলটা টেকসই হবে, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন, সেই টিপসটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই আমি বিছানার ওপরে কম্বলটাকে পুরোটা ছড়িয়ে দিয়ে টান টান করে রেখে দিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে মেঝের উপরেও এটা রেখে করতে পারেন, কিন্তু কোনো রকম উঁচু জিনিসের ওপর যদি আপনারা করেন তাহলে কাজের সুবিধাটা অনেক বেশি হয় বলে আমার মনে হয়। আপনারা যেভাবেই বা যেখানে সুবিধে হয় আপনারা করতে পারেন, তবে অবশ্যই কম্বলটাকে টান টান করে রাখতে পারেন। কম্বল যদি অনেক বড় হয় বিছানা থেকে তাহলে একদিকটা গুটিয়ে রাখুন, আর একদিকটা আপনারা করুন, এবং যেদিকটা হয়ে যাবে তারপর ওই গোটানো জায়গাটা আপনারা পরিষ্কার করতে পারেন। প্রথম ধাপে কম্বলের থেকে ময়লাটা পরিষ্কারের জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে খাবার সোডা, যেটাকে আমরা বেকিং সোডা বলি বা মিষ্টি সোডা বলি, সেই সোডাটাই আমি নিয়েছি। এই সোডাটাকে আমি একটু বেশিই নিয়েছি এবং পুরো কম্বলটা যেখানটা যেখানটা ছড়ানো আছে বা যেখানটা যেখানটা দেখে মনে হচ্ছে যে বেশি নোংরা আছে, আমি সেখানটা সেখানটা ভালো করে ছড়িয়ে দেব। আপনারা কিন্তু কোনো অবস্থাতেই নুন দেবেন না, নুন কিছুটা হলেও জলীয় জিনিস যেটা বাতাস থেকে জল টেনে নেয়, পরে কিন্তু আপনাদের এই কম্বলটা স্যাঁতস্যাঁতে হয়ে যেতে পারে, ভিজে হয়ে যেতে পারে। আর এভাবেই যদি নুন ছড়িয়ে আপনারা যদি কম্বলটাকে রেখে দেন তাহলে কম্বলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের কাছে যদি খাবার সোডা কম থাকে তাহলেও তার সাথে নুন মেশাতে যাবেন না, যদি খাবার সোডার সাথে আপনারা পারলে বেকিং পাউডার যেটা আছে সেটাও মেশাতে পারেন, অর্থাৎ বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোকেও মেশাতে পারেন। তবে আমার মনে হয় বেকিং সোডা দিলে বেশি ভালো কাজ হয়। পুরো কম্বলটাতে আমার বেকিং সোডাটা ছড়ানো হয়ে গেছে, যেখানে যেখানে বেশি নোংরা আছে বলে মনে হয় আমি সেখানে একটু বেশি ছড়িয়েছি। আপনারা এরপর নিয়ে নেবেন ঝাঁটা, যে ঝাঁটাটা দিয়ে আপনারা বিছানা পরিষ্কার করেন সেই ঝাঁটাটা নিতে পারেন, বা এই ধরনের প্লাস্টিকের বিছানা ঝাড়ার ঝাঁটাও আজকাল পাওয়া যায়, খুব কম দামি, 90-100 টাকার মধ্যে পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও নিয়ে নিতে পারেন। এই প্লাস্টিকের ঝাঁটাগুলো অনেক বেশি সুবিধাজনক। আপনারা যদি নারকোল কাঠের ঝাঁটা নেন তবে সেটা যেন অবশ্যই নরম হয়, কোনো রকমভাবেই কিন্তু মুড়ো হয়ে যাওয়া ঝাঁটা যেটাকে আমরা বলি সেই ঝাঁটা কিন্তু নেবেন না। যদি পুরনো বা মুড়ো হয়ে যাওয়া ঝাঁটা নেন তাহলে সেই ঝাঁটার কাঠির খোঁচায় কিন্তু কম্বল ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝাঁটাটা দিয়ে খুব ভালো করে বেকিং সোডাটাকে এই কম্বলের ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। হাতে করে ছড়ালে অতটা ভালো ছড়ানো যায় না, আপনারা ঝাঁটায় করে একটু ঘষে দেবেন তাহলেই কিন্তু ভালোভাবে ছড়িয়ে যাবে। এইভাবে ছড়িয়ে দিয়ে আপনারা অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিন। বেকিং সোডাটা ছড়ানোর একটাই কারণ, বেকিং সোডার মধ্যে জীবাণুনাশক প্রপার্টিস থাকে। বেকিং সোডা যদি আপনারা কম্বলের উপরে ছড়ান তাহলে দেখবেন যে কম্বলের ভিতরে যে ময়লাটা ছিল সেই ময়লাটা সমেত এই বেকিং সোডাটা যখন আমরা ঝাড়বো তখন সেটা কিন্তু পুরোটা উঠে আসবে। এবং বেকিং সোডাটার জন্য কিন্তু কম্বলের ভিতরে যদি পোকা হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু সেটা নির্মূল হয়। আমি আধ ঘন্টা মতো বেকিং সোডাটাকে এইভাবে ছড়িয়ে রেখেছিলাম, তারপর আধ ঘন্টা পরে ওই ঝাঁটাটাকে নিয়েই ঠিক যেভাবে আমরা বিছানা ঝাড়ি সেভাবেই আমি একটু ঝেড়ে দিচ্ছি। বেকিং সোডাটাকে যখন আপনারা এইভাবে ঝাড়বেন তখন দেখবেন বেকিং সোডার সাথে কম্বলের ভিতরে থাকা সমস্ত ময়লাটা কিন্তু একেবারে উঠে আসছে, এবং এইভাবে ঝেড়ে দিলে কিন্তু খুব সহজেই কম্বল থেকে ময়লাটা কিন্তু বেরিয়ে যায়। এরপর যদি আপনারা আপনাদের ঘরের মেঝেটাকে দেখেন দেখবেন যে বেকিং সোডার সাথে কিন্তু আরও অনেক ময়লাই ওই কম্বল থেকে বেরিয়ে এসে চারদিকে ছড়িয়েছে, পরে আপনারা ঘরটা পরিষ্কার করে নেবেন। একটু সময় ধরে ধৈর্য ধরে আপনারা ভালোভাবে যেভাবে বিছানা ঝাড়েন সেভাবে আপনারা কম্বলটাকে ঝেড়ে দিন। এভাবে এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠেও আমি ভালো করে কম্বলটাকে উল্টে বেকিং সোডা দিয়ে রেখে তারপর ভালো করে ঝেড়ে দিয়েছিলাম।
এইভাবে ঝাড়লে কিন্তু বেকিং সোডাটা পুরোটা কম্বল থেকে বেরিয়ে যাবে না, বা পুরো ময়লাটাই কিন্তু কম্বল থেকে বেরিয়ে যাবে না। এটা আমাদের প্রথম ধাপের পরিষ্কার হলো। এবার দ্বিতীয় ধাপের জন্য আমরা এগিয়ে যাব। দ্বিতীয় ধাপে যেভাবে আমি পরিষ্কার করব সেভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কম্বলটা চকচকে হবে। বেকিং সোডা দিলে কম্বলের ভিতরে সমস্ত ময়লাটা বেরিয়ে আসবে, এবং দ্বিতীয় ধাপে যখন আমরা পরিষ্কার করব তখন দেখবেন যে বেকিং সোডা বাকি যেটুকু কম্বলের ভিতর লেগে আছে বা যেটুকু ময়লা আর কম্বলের ভিতরে অবশিষ্ট আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের এখানে বলে রাখি, কম্বল, লেপ, তোষক এইসবের থেকে কিন্তু যে ধুলো বেরোয় তা থেকে কিন্তু ডাস্ট অ্যালার্জি হয়। যাদের এই অ্যালার্জির প্রবলেম থাকে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন, আর যাদের প্রবলেম নেই তারাও কিন্তু মাস্ক ব্যবহার করতে ভুলবেন না, এটা অবশ্যই আমাদের করণীয়। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে পরিষ্কারের জন্য চলে যাব। এর জন্য আমার লাগবে ঈষৎ উষ্ণ গরম জল। কখনোই কিন্তু আপনারা কম্বল পরিষ্কারের জন্য ফুটন্ত গরম জল নেবেন না। যদি বুঝতে না পারেন কতটা গরম করবেন তাহলে এতটাই গরম করবেন যাতে আপনার হাতটা ওই জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। এরপর আমি ওতে দিয়ে দেবো ফ্যাব্রিক ক্লিনার। যে ক্লিনারগুলো অর্থাৎ ইজি টাইপের যে জিনিসগুলো আমরা সোয়েটার চাদর পরিষ্কারের জন্য ব্যবহার করি আমি সেই জিনিসটাই নিয়েছি। আপনারা কিন্তু ডিটারজেন্ট পাউডার কখনোই ভুল করে ব্যবহার করবেন না, ওটা অনেক বেশি স্ট্রং কম্বলের জন্য, ওটা কিন্তু নয়। আপনাদের কাছে যদি এই ধরনের লিকুইড না থাকে তাহলে আপনারা খুব মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কিংবা যদি আপনারা শ্যাম্পু ব্যবহার করতেও না চান ওয়াশিং মেশিনে জামা কাপড় পরিষ্কারের জন্য আমরা যে মাইল্ড ডিটারজেন্ট লিকুইডগুলো ব্যবহার করি আপনারা কিন্তু চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি ওই জলে দিয়ে দেবো একটু ডেটল। আপনারা ডেটলের পরিবর্তে স্যাভলন দিতে পারেন বা ওই সংক্রান্ত যে কোনো অ্যান্টিসেপটিক লিকুইড আপনারা দিতে পারেন। এই ধরনের অ্যান্টিসেপটিক লিকুইড অবশ্যই আপনারা এই জলের মধ্যে একটু হলেও মেশান। এই ধরনের লিকুইড যদি আপনারা জলের মধ্যে মেশান তাহলে কম্বলটা জীবাণুমুক্ত হবে এবং সর্বোপরি পোকার আক্রমণের হাত থেকেও কিন্তু বাঁচবে। এই দুটো লিকুইড দিয়ে আপনারা ভালো করে জলটা ঘেঁটে নিন। আপনারা চাইলে এই জলের মধ্যে একটু কমফোর্ট মেশাতে পারেন। আমি কমফোর্ট মেশালাম না, তার কারণ যে ফ্যাব্রিক ক্লিনারটা আমি কম্বল পরিষ্কারের জন্য প্রথমেই জলের মধ্যে দিয়েছিলাম তার মধ্যে অলরেডি একটা সুন্দর গন্ধ রয়েছে, সেই জন্যই আমি দিলাম না। আপনারা যদি সেটা না দিয়ে শ্যাম্পু ব্যবহার করেন সেটাও করতে পারেন, শ্যাম্পুতেও একটা সুন্দর গন্ধ থাকে। তবে চাইলে কমফোর্ট কিন্তু দেওয়াই যেতে পারে। এরপর আমি একটা ছোট সুতির কাপড়ের টুকরোকে ওই জলের মধ্যে ডুবিয়ে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি, এবং এতটাই নিংড়ে নিয়েছি যাতে কম্বলটা ভিজে না যায় একদম। সেই কাপড়ের টুকরোটাকে আমি ভালো করে জলে নিংড়ে এইভাবে আমি একদিকে টান দিয়ে দিয়ে পরিষ্কার করছি। আপনারা চাইলে এই সময় ছোট তোয়ালে ব্যবহার করতে পারেন, বা যে ধরনের ছোট তোয়ালেগুলো আমরা বালিশের ঢাকা হিসেবে ব্যবহার করি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তবে ওই ধরনের ছোট তোয়ালেগুলো নাড়াচাড়া করার অসুবিধে হয় বলে আমি ছোট একটা কাপড়ের টুকরোই নিলাম। এইভাবে যে কোনো একদিকে টান দিয়ে দিয়ে খুব হালকা হাতে আপনারা ধীরে ধীরে কম্বলটাকে পরিষ্কার করুন, এবং অবশ্যই মনে করে জলটা ভালো করে নিংড়ে নেবেন। যদি জলটা ভালো করে নিংড়ে না নিয়েই আপনারা কাজ শুরু করেন তাহলে দেখবেন কম্বলটা কিন্তু ভিজে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য কম্বলটাকে ভেজানো নয়, কম্বলের ভিতরে যে বেকিং সোডার সাথে যেটুকু ময়লা লেগে আছে আর সেটাই ওইভাবে মুছে মুছে আমরা তুলে দেব। এভাবে ভালো করে টেনে টেনে আপনারা কাজটা করবেন, এবং যেভাবে সুবিধে আপনারা সেভাবেই করতে পারেন। একদিকটা যখন ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তখন কম্বলটাকে উল্টে দিয়ে আর এক দিকটাও আপনারা করে নিন। আমি দু রকমভাবে পরিষ্কার করা দেখাচ্ছি। এক, আপনারা পুরো কম্বলটাকে বিছানার ওপর টান টান করে ছড়িয়ে দিয়েও পরিষ্কার করতে পারেন, আর দ্বিতীয় হলো কম্বলটাকে এইভাবে দু ভাঁজ করে রেখে আপনারা পরিষ্কার করতে পারেন। আমি দুইভাবেই কাজটা করে দেখালাম, তবে আমার মনে হয় দ্বিতীয়বারে যেভাবে আমি ভাঁজ করে পরিষ্কার করছি সেটাই কিন্তু বেশি সহজ লেগেছে। এখানে আর একটা কথা আমি বলে রাখি, আপনারা যদি প্রথম ধাপটাকে স্কিপ করতে চান, অর্থাৎ যদি পরিশ্রমটাকে একটু কমাতে চান, বা আপনাদের কম্বল যদি খুব বেশি ময়লা বা নোংরা না হয়ে গিয়ে থাকে তাহলে বেকিং সোডাটা দিয়ে প্রথমে ওইভাবে না ঝেড়ে নিয়ে যখন আপনারা দ্বিতীয় পদ্ধতিতে এইভাবে জল দিয়ে মুছবেন তখনও কিন্তু সেই জলের মধ্যে একটু বেকিং সোডা আপনারা মিশিয়ে দিতেই পারেন। তবে বেকিং সোডা অবশ্যই দিন। তবে আমি এখানে একটা কথা বলি, যদি বেকিং সোডা দিয়ে আলাদা করে আমরা ঝেড়ে নিয়ে কাজটা শুরু করি তাহলে কিন্তু কম্বলটা অনেক বেশি ভালো পরিষ্কার হয় বলে আমার মনে হয়। তবে যদি পরিশ্রম কমাতে চান বা অবশ্যই যদি আপনাদের কম্বলটা বেশি ময়লা না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু প্রথম ধাপটা ওইভাবে বেকিং সোডা দিয়ে না করে জলের মধ্যেও বেকিং সোডাটা মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু কাজটা করতেই পারেন। কম্বলের দুটো দিক আমার পরিষ্কার করা হয়ে গেছে, যেটা আমি ভিডিওতে পুরোটা দেখালাম না। এইভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই কম্বলটাকে বিছানার ওপর ভালো করে টান টান করে ছড়িয়ে দিন, এবং পারলে পাখাটা চালিয়ে দিন, বা যদি সম্ভব হয় কয়েক ঘন্টার জন্য রোদে ফেলে দেওয়ার তাহলে রোদে রেখে দিন। যেটুকু জল দিয়ে আমরা পরিষ্কার করেছি বা তার জন্য যেটুকু কম্বলটা ভিজেছে অবশ্যই আমাদের কর্তব্য সেই কম্বলটাকে শুকিয়ে নেওয়া।
যদি রোদে রাখেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে। আর যদি আপনারা ঘরেতেই রাখেন তাহলে পাখা চালিয়েও রাখতে পারেন, তাহলেও কাজটা সহজ হবে। বা যদি পাখা না চালিয়ে রাখেন তাহলে অন্তত 1টা বেলা আপনারা রেখে দিন, তাতে কিন্তু শুকিয়ে যাবে। এই জলটা দিয়ে আমি পুরো কম্বলটা পরিষ্কার করেছি। কম্বলটা উপর থেকে চকচকে দেখতে লাগলে কি হবে, কিন্তু জলটা দেখে আমি বুঝতে পারছি যে কম্বলের ভিতরে কতটা ময়লা ছিল। এবং ফেনাটা সরিয়ে আমি আপনাদের জলটা দেখাচ্ছি এবং আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন যে কম্বলটার ভিতরে কতটা ময়লা ছিল। এভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কম্বলটা কিন্তু যথেষ্ট চকচকে এবং সুন্দর হয়ে যাবে এবং এর কোমলতাটাও ফিরে আসবে। এবং সর্বোপরি যে স্যাঁতস্যাঁতে ভাব বা নোংরা হয়ে যাওয়ার যে চিন্তাটা আমাদের থাকে সেটা কিন্তু থাকবে না। পুরো 1টা বেলা আমি কম্বলটাকে এইভাবেই খাটের ওপরে ফেলে রেখেছিলাম, যেটা ভালোভাবেই শুকিয়ে গেছে। এবং যেহেতু এখন একটু গরমের ভাব পড়ে গেছে, সেহেতু কম্বলটাকে এইভাবে যদি ঘরের মধ্যেও আপনারা রেখে দেন তাহলে কিন্তু শুকিয়ে যাওয়া কোনো অসুবিধে নয়। কম্বলটাকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে কম্বলের কোমলতা কিন্তু এতটুকু নষ্ট হয়নি, বা কম্বলটা যেখানে যেখানে বেশি ময়লা ছিল সেখানটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ময়লাটা উঠে গেছে এবং যথেষ্ট ভালো চকচক করছে, নতুনের মতো লাগছে। আমি কম্বলটা ভালো করে ভাঁজ করে যত সম্ভব ছোট করে নেব এবং তুলে রাখার আগেও আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কম্বলটা কিন্তু তুলনামূলক অনেক কম নোংরা হবে, স্যাঁতস্যাঁতে গন্ধও সেভাবে হবে না। এবং সর্বোপরি কম্বলটাকে প্রত্যেকবার হয়তো আপনাদের এইভাবে পরিষ্কার না করেও কিন্তু কম্বলকে দীর্ঘদিনের জন্য আপনারা ভালো রাখতে পারবেন। লেপ তোষকের জন্য যেমন আমরা কভার ব্যবহার করি, কম্বলকে ভালো রাখার জন্য কিন্তু কম্বলেরও এরকম কভার পাওয়া যায়, যার উপরেরটা অনেকটা কম্বলের মতোই ফ্যাব্রিক দিয়ে তৈরি এবং এখানে চেন থাকে। আপনারা চাইলে এই রকম মাপ অনুযায়ী একটা কভার কিনে নিয়ে আসতে পারেন, এগুলো খুব একটা বেশি দামি হয় না। আমি বলবো অবশ্যই কম্বল ব্যবহারের আগে এবং কম্বলকে তুলে রাখার আগে এই ধরনের কভারের ভিতরে কম্বলটাকে ঢুকিয়ে তারপর আপনারা রেখে দিন। কভারের ভিতরে রাখলে কম্বল এমনিতেই কম নোংরা হবে, এবং যদি আপনারা তবুও পরিষ্কার করতে চান তাহলে দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে পরিষ্কার করে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবার আপনারা যখন চাইবেন তখনই কম্বলের কভারটাকে কেচে নিতে পারবেন, কারণ কম্বলের কভারটা কম্বলের থেকে অনেক বেশি পাতলা হালকা হয়, যার জন্য কেচে নেওয়াটা খুব একটা পরিশ্রমের কাজ নয়। আমি আর এখানে কভারটা পরালাম না কাজের সুবিধার জন্য। তবে আপনারা অবশ্যই কম্বলটাকে ভালো করে কভারের ভেতর ঢুকিয়ে তারপর অবশ্যই একটা সুতির কাপড়ের ভেতর এইভাবে মুড়ে রেখে দিন। আপনারা কম্বলের কভার পরান আর নাই পরান, তবে অবশ্যই ব্যাগের ভেতর ঢোকানোর আগে সুতির কাপড়ের ভেতর মুড়ে তারপরে কম্বল রাখার জন্য যে স্পেশাল প্লাস্টিকের ব্যাগগুলো থাকে সেগুলোর উপর রাখতে পারেন। তবে ওই প্লাস্টিকের ব্যাগগুলো খুব একটা টেকসই হয় না, সেক্ষেত্রে আপনারা ভারী মালপত্র নিয়ে যাওয়ার জন্য যে বড় চেন দেওয়া ব্যাগগুলো থাকে সেটা ব্যবহার করতে পারেন। সেটাও যদি না থাকে তাহলে আপনারা নাইলনের বস্তাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি আবার হাজির হয়ে যাবো এই ধরনের ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।